ঔষধ প্রশাসন অধিদপ্তর DGDA তে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদন করতে পারবেন সরাসরি 7 মার্চ 2023 পর্যন্ত। ওকে, সো এখানে টোটাল পদ 75টি, আবেদন করতে পারবেন 223 এবং 112 টাকা হলেই, এবং আবেদন শুরু হয়েছে গতকাল 15 ফেব্রুয়ারি থেকে। আবেদন শুরু হয়েছে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেটা কিভাবে করবেন এবং কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে সেটা আপনাদেরকে বিস্তারিত এখন বলবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিম্নিতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে স্থায়ী বাংলাদেশী নাগরিকের নিকট হইতে নির্ধারিত সক মোতাবেক দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ওকে, সো আমি এক থেকে এই যে 10টি ক্যাটাগরির যে পদগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। আমি এখান থেকে নিচ থেকে শেয়ার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20তম বেতন গ্রেড, এবং এখানে টোটাল পদ রয়েছে 1টি, এবং এই পদে আবেদন করার যে ন্যূনতম যোগ্যতা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। ওকে, অফিস সহায়ক গ্রেড হচ্ছে 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা। টোটাল পদ সংখ্যা রয়েছে এখানে 43টি, এবং এখানে আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, এরপরে রয়েছে দেখেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, টোটাল পদ সংখ্যা 1টি, এটাও 20তম গ্রেডের চাকরি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। এখন 8, 9, 10 এই পদগুলোর জন্য যারা যারা আবেদন করতে পারবেন না তাদের তালিকাটা এখানে দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে নেবেন, সুন্দর করে পড়ে নেবেন। ওকে, এরপরে রয়েছে আপনাদেরকে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16তম, টোটাল পদ সংখ্যা রয়েছে 17টি। এখানে আপনারা আবেদন করতে গেলে যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলে আবেদন করতে পারবেন। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে 20-20 থাকতে হবে। এরপরে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটাও 16 গ্রেডের চাকরি। 7টি পদ রয়েছে টোটাল। এখানেও যে কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ SSC কমপ্লিট হলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে দেখেন স্টোর কিপার, 10,200 থেকে 24,680 টাকা বেতন। এখানে টোটাল পদ সংখ্যা 1টি, যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি হলেই আবেদন করতে পারবেন, এবং সরকারি বিধি মোতাবেক নিরাপত্তা জামানত প্রদান করতে হবে। ওকে, এরপরে রয়েছে দেখেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 14, এটাও টোটাল পদ সংখ্যা 1টি, এটাও আপনাদের যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে তৃতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ওকে, এরপরে রয়েছে দেখেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, টোটাল গ্রেড হচ্ছে 14টি, টোটাল পদ সংখ্যা 2টি, এটা তো আপনার স্নাতক কমপ্লিট হলে আবেদন করতে পারবেন, এবং 60 লিপিতে বাংলা গতি থাকতে হবে 70, ইংরেজি থাকতে হবে 45। এরপরে আপনার এখানে রয়েছে হিসাব সহকারী, গ্রেড 14, টোটাল পদ সংখ্যা 1টি। এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, টোটাল পদ সংখ্যা 1টি। এই 3টি পদের জন্য আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ টাইপিংয়ে স্পিড থাকতে হবে, এবং আপনাদের এখানে হিসাব সহকারী পদে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে। ওকে, যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখন আবেদন করবেন কিভাবে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সাইটটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পুরো সার্কুলারটা দেখে নিতে পারবেন, অথবা আবেদনের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা নির্ধারিত ফর্মে আবেদনটা পূরণ করবেন 7 তারিখের আগেই, মার্চের। ওকে, এবং আপনারা টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে দিবেন। সো গাইস, আজকে এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।